এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল লক্ষ্মী পূজার দিনা, আর লক্ষ্মী পূজার দিনা কিছু কারণবশত ইউটিউবত আপলোড করব পৰা নগলে, আর সেইবাবে ভাবিল আজি ইউটিউবত আপলোড করে দিও। আর আপনাদের ভিডিওটি সাই নিশ্চয় অনুমান করব পাৰিছে যে এই একটা নামঘরের পরিবেশের দৃশ্য। নমস্কার বন্ধু সকল, মনুস্রুতি ইউটিউব চ্যানেলটা আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আজি হয়েছে লক্ষ্মী পূজা, আর পরম্পরাগতভাবে উদযাপন করে অহা ভগবান শ্রী শ্রী কৃষ্ণর রাসলীলা মহোৎসবটি যেহেতু আমার ঢকুয়াখানা বালিগাঁওত প্রতি বছরে উদযাপন করে অহা হয়, আর এইবারও ঢকুয়াখানা বালিগাঁওর নাট্য মন্দিরত ভগবান শ্রী শ্রী কৃষ্ণর রাসলীলা মহোৎসবটি উদযাপন করবর লক্ষ্মী পূজার দিনাই এভাগী শরাই আগবাইছে। লক্ষ্মী পূজার দিনাই ভগবান শ্রী শ্রী কৃষ্ণর রাসলীলার নাটকখনি খোলা হয়, মুকলি করা হয়, আর গতি আপনাদের পরিবেশ দেখিছেই, নামঘরের পরিবেশ। আর এফালে হাজরিকায় চাহ দি আছে। মোৰ বন্ধু এজনে এখন বুলেট লৈছে, এখন নতুনকে আহিছে, ভার্সন নতুনকে আহিছে বুলেটখন, আৰু হি লৈছে মোৰ বন্ধু বিজয়। আৰু ডিকে বিজয় ইউটিউব চ্যানেল এটা আছে, তাতে সুন্দরকৈ হি দিয়াই আছে বাইকখন। আপনাদের চাব পাৰিব, আর ময়ো অলপ দেখালো যেহেতু ইয়ার ঘর আহিছিল, মোৰ বন্ধু ঘর আহিছিল, ডিকে বিজয় ঘর আহিছিল, আর বিজয় ঘর আহোঁতে মই অলপ বাইকখন মানে নেদেখাই নোৱাৰিলো, মানে ইমানে ধুনীয়া লাগিছে দেখি, মানে ইমানে চলাইও ভাল পাইছে, খুব কমফর্টেবল হয়, আর নতুনকৈ আহিছে মার্কেটত, আর খুব ধুনীয়া। আহক আমি বুলেটখন চাওঁ। আহক বলক বন্ধু এজনে নতুনকৈ বাইক এখন লৈছে, বাইক মানে এখন বুলেট হয়, আর কই দেখো সম্পূর্ণ এটো মানে বুলেটর নিউ ভার্সন যেটা আছে, নিউ মডেল ক্লাসিক 350 BS6 আর তোমার এখন মানে কি আর আগরখনত অল্প বেলেগ, আর তুমি ব্যাক সাইডটো দেখিছে স্ট্রং আগটা যেটা লাইট অফ সিস্টেম লাও, এবিলা তোমার মটকা বিলা বহুত ডাঙর গাইছে, ফুল টাইপ আর সিটর টাইপ তো আগটা স্টেপ আছে, হ্যাঁ স্টেপ তো নাই, অল্প ডাউন করে দিছে, আর সাইলেন্সার তোমার ইঞ্জিন সোয়া আগর সিস্টেম তো নাই, এটো হেয়ার ইঞ্জিন ছিল, আর তলর ইঞ্জিন গার্ড তো বহুত বড় দিছে, সিলভার হয় মেট নো, আর তোমার আগটা যেটা হাইড্রোলিক সিস্টেম আসলে সেটা না এক্সলেটর একবার পুরো হেই করে দিছে, মানে মানে ফ্রি আর ফ্রি করে দিছে, কেন সব এ ইঞ্জিন ড্রাইভ কই কেন পাইছে, আর এটো হেই দিছে এটা তোমার হেই মানে মিটার সিস্টেম দিয়ে এনেকা করেছে ডিজিটাল ডিজিটাল, মো সাউন্ডও দেখাছো, সাউন্ডটো আর ব্ল্যাক সিস্টেম, আর এক্সিলেটর যেটো ভাইব্রেট সেই ভাইব্রেশন তো না, এটা টোটাল কিমান পড়ে গেছে তেল এখন আপনার, এটা 2,34,000 কইলা তেল ক্লিয়ার, মানে প্ল্যানিং চলি আসলে বহু দিন পর, নতুন মডেলটা ইউটিউবত চাই চাই মানে সপোন এটা আসলে লম বলে, মানে আর রক্ষী রক্ষে প্রথম বাইক আনবলে গেছিল, কিন্তু ক্লাসিক 350 গম পালো যে নতুন এটা হেৰি আহিছে বুলি, সেইটো কারণে নতুন ভার্সন লব কারণে ইমান দিন অপেক্ষা করলো, অপেক্ষা অন্তরে বেশি দিন হওয়া নয় এটা, বেশি দিন হয় না, এটো ভালকে কি হেৰি হয় না, ঢকাত অহাই নাই ভালকে, নাই দুখন আহিছে নেকি, ফোন নে তিনখন আহিছে নেকি, কমফর্টেবল না পুরা, আমার এটো এরিয়া টকল মই লছো ফার্স্ট, নয় এই সাইডটো পনে বাটগা হিলোদাই গলা এই গুটিটো সেইত মানে মই